সমাজ থেকে সকল জেনা ব্যভিচার বন্ধ করতে হবে দুঃখজনক হলো সত্য আমার দেশে বিয়ে সহজ না জেনা সহজ আচ্ছা যাকাতটা আজকে সমাজে সহজ না সুদটা সহজ বলেন কি সহজ সুদ সহজ হয়ে গেছে এরকম করে আকাম কুকাম যা আছে সব সহজ কিন্তু ভালো কাজগুলো আজকে কঠিন রূপ নিয়েছে কেন কি জন্য এটার মূল কারণ হলো মুসলিম নামধারী কিছু মুনাফিক চক্র আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই মুসলমান কি জেনার লাইসেন্স দিতে পারে মুসলমান কি সুদের কারবার করতে পারে মুসলমান কি তার বউকে উলঙ্গ করে রাস্তায় বের করতে পারে মুসলমান কি তার মেয়েকে অর্ধলগ্ন করে বোরকা ছাড়া বাইরে বের করে দিতে পারে তাহলে আমরা কি মুসলমান প্রশ্ন আছে না নাই আমি আজকে একটু ক্লিয়ার করে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি অস্ত্র শুনি আমরা আগের চাইতে এখন ওয়াজের পরিমাণ কমছে না বাড়ছে 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 ওয়াজ কিন্তু বাড়ছে মসজিদ আগে যাচ্ছিল এখন কমছে না বাড়ছে টুপিওয়ালা কমছে না বাড়ছে হাফেজ কমছে না বাড়ছে মাদ্রাসা কমেছে না বেড়েছে বেড়েছে আলেম বেড়েছে মাদ্রাসা বেড়েছে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে মাহফিল বেড়েছে সুদের পরিমাণ কমছে না বাড়ছে তাহলে মাদ্রাসা বাড়লো মসজিদ বাড়লো আলেম ওলামা বাড়লো চোখের পানি বেশি করে পড়ে এত মাহফিল হচ্ছে এরপরে সুদও বাড়লো জেনাও বাড়লো তাহলে প্রমাণ হলো যে শুধু ওয়াজ মাহফিল করে আর মসজিদ মাদ্রাসা শুধু বানায়া সমাজ থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার অসামাজিক কাজ বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত কোরআনের বিধান সমাজে চালু না হবে আস্তে বলবেন না জোরে বলুন ঠিক কিনা কিন্তু এই বিধান চালু হোক সবাই কি এটা চায় সবাই চায় না হয়তো আপনারা চান ঠিক আছে সবাই কি চায় সবাই চায় কিন্তু সবাই কি কেউ কি বলে আমি মুসলমান না সবাই কি পরিচয় দেয় মুসলমান পরিচয় দেয় মুসলমান ঈদের মাঠে চলে যায় জানাজায় চলে যায় শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য চলে যায় রমজান মাসে রোজাও রাখে টাকা আছে হজে যায় আমার দেশের অভিনেতারাও কিন্তু হজে যায় নাচানাচি করে সিনেমা ফিল্মে কাজ করে আবার যখন হজের মৌসুম আসে আসি বোরক একখান লাগায়া রাবেয়া বশ্রী সেজে হজে চলে গেলেন হজে গিয়ে আবার দেশবাসীকে সালাম দিয়ে বলে সবাই দোয়া করবেন আমি হজে আসছি আমি যেন হজ থেকে ফিরে সিনেমার বাকি কাজটা সম্পূর্ণ করতে পারি আছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
দাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقم وجهك للدين حنيفا فطرة الله فطرة الله التي فطر عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر لا يعلمون منيبين إليه واتقوه وأقيموا الصلاة وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون كل حزب بما لديهم فرحون الله أكبر بسم الله الرحمن الرحيم إن ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা
وعلى آل سيدنا. شبي بولون بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا عربير بكي মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদা রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কশাফাত তুজাবি জামালিহি حسنت جميع خصاله سلوا দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার বড়িহাটি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মানিত সাহেবে সদর জনাব হামিদুজ্জামান আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয় কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন আমার অত্যন্ত কাছের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা মনোয়ার হুসাইন মমিন হাফিজাহুল্লাহ উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম ফদলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিকবৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ এগুলো তো আমাকে ডিস্টার্ব করছে এখন তো কিছু করারও নাই আমি নিজে তো দেখতে পাচ্ছি না লোকগুলোকে এটা একটু সাইডে দিলে ভালো হতো না এগুলো খেয়াল করতে হয় মানে হুজুর শ্রোতা না দেখুক ক্যামেরা দেখুক এই হচ্ছে অবস্থা একটু খেয়াল করতে হয় এগুলো তাই না আমার যদি আই কন্ট্যাক্ট না হয় আমার যদি চোখে চোখ না লাগে আমি কথা বলবো কেমন তাহলে কি এটা ভাঙবেন নাকি আবার লক্ষণ তো খুব খারাপ মনে হচ্ছে আপনার সেটিংটা হয়নি এটা এটা একটু উচিত বসেন আপনি বসেন না উচিত ছিল পৃথক একটা স্ট্যান্ডে এটা রাখা এখন সে সুযোগ নাই এগুলো ঠিকঠাক করতে করতে দুই ঘন্টা লাগবে এটা একটু শেখায় দিলাম ফিউচারে রেকর্ডের জন্য একটা আলাদা স্ট্যান্ড করে তাদেরকে এই ব্যবস্থাগুলো করে দেবে সম্মানিত হাজিরিন আসন রাত অনেক হয়েছে আমি চাইছিলাম সর্বোচ্চ দশটার মধ্যে আমি মাইকে ফুঁ দেব পারলাম না যত বড় মাহফিল তত দ্রুত মাহফিলে উঠতে হয় কারণ অনেক দূর থেকে মাহফিলে লোকজন আসে যাবার একটা পেরেশানি থাকে
সবকিছুই সময় মতো হওয়া উচিত। তো যাই হোক, সারাদিনের ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আমরা বিছানায় যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। শুনেছি অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন, অনেক ভাই, হাজার হাজার এই জনতার ঢল প্রমাণ করে এ দেশ কোরআনের দেশ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাহফিল উপস্থিতি এটা প্রমাণ করে এ দেশে নাস্তিকদের কোনো ঠাই নাই, ঠাই হবে না, ঠিক না? এ দেশ মসজিদের দেশ। দু শতাধিক দেশের ভিতরে একটি দেশ বাংলাদেশ, যে দেশের ক্যাপিটাল সিটি ঢাকাকে মসজিদের শহর বলা হয়, যে দেশে রয়েছে 4.5 লক্ষ মসজিদ, যে দেশের মানুষ সকালে আজান শুনে ঘুম থেকে উঠে, আবার রাতের আজান শুনে নামাজ পড়ে ঘুমের দিকে চলে যায়, যে দেশের মানুষ কোরআনের জন্য জীবন দিতে পারে, সে দেশের শেকড় পর্যন্ত ইসলাম আছে না নাই? ইসলামকে যে নির্মূল করতে আসবে সে নির্মূল হয়ে যাবে। কোরআন ছিল, আছে, থাকবে। কোরআন কারো বাবার না। দুনিয়ার সংবিধান চেঞ্জ হয়, কিন্তু কোরআন নামক এই সংবিধান চেঞ্জ করার কোনো ক্ষমতা, কারো বুদ্ধি, কারো জ্ঞান পৃথিবীর কারো? কারণ কোরআন কার রচনা? আকাশকে বানিয়েছেন। আকাশ কি দুর্বল? আমার আপনার বাড়ির ছাদ না? আমার আপনার বাড়ির ছাদ খুবই দুর্বল, সামান্য একটা ধাক্কা দিলেই সব দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। মাঝে মাঝে রাস্তা অধিগ্রহণ করতে নিয়া রাস্তার ভিতরে যদি ছাদ পড়ে যায়, বুলডোজার দিয়ে ভেঙে ফেলে মুহূর্তের ভিতরেই, কিন্তু সেই বুলডোজারকে আকাশে লাগানো সম্ভব নাকি? আল্লাহ তাআলা এমন সাকাফ, এমন আকাশ, এমন ছাদ বানিয়ে দিয়েছেন, তিনি তার নিজের পরিচয় সবচেয়ে বেশি কোরআনে দিয়েছেন। কারণ আল্লাহকে না চিনলে আল্লাহকে ভয় করব কেমনে, আল্লাহর সঙ্গে মহব্বত হবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে এক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাহু ওয়া জাআলা ফীহা সিরাজাহু ওয়া কমারাম মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশ বানিয়েছেন, আকাশে রেখেছেন বহু বুরুজ রেখেছেন, গ্রহরাজি রেখেছেন, এবং সে জায়গায় রেখে দিয়েছেন দিনের বেলা প্রদীপ্ত আলো সূর্য রেখে দিয়েছেন, আর রাতের বেলার চাঁদ আলোকিত চাঁদ বানিয়ে দিয়েছেন। এমন বৃহৎ পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে নাকি? আমেরিকার আকাশের মালিককে, বাংলাদেশের আকাশের মালিককে, পৃথিবীর যত রাজা বাদশাহ, যত প্রেসিডেন্ট, যত মন্ত্রী, যত ধনী মানুষ, সব শ্রেণীর মানুষগুলো সব কার ছাদের নিচে? এই বিশাল আকাশ কে বানিয়েছেন? আস্তে বলবেন না, কে বানিয়েছেন? আকাশ ছোট না বড়? শুধু কি বড় না, অনেক বড়? কেউ কি আকাশ ছুঁতে পেরেছে, তার কাছে যেতে পেরেছে? না। কি বিশাল আকাশ! সেই বিশাল আকাশের নিচে আমরা ক্ষুদ্র মানুষ, আমরা বলি পরাশক্তি, ইউরোপ, আমেরিকা,
কত বড় তারা পরাশক্তি, বিশাল বড় তাদের পাওয়ার। এই সমস্ত কথাগুলো বলি, কিন্তু আমার আল্লাহ বলছেন না, রে না তোমরা ভুল বোঝো, ভুল কথা বলো। রাজত্ব কারো হতে পারে না, একমাত্র রাজত্ব হতে পারে কার? আস্তে বলবেন না, কার? যে রাজা মরে যায়, যে রাজা কবরস্থ হয়, যে প্রেসিডেন্ট মরে যায়, সে কেমন করে ক্ষমতাশীল হতে পারে? যিনি মরেন না, যিনি মরবেন না, যিনি চিরস্থায়ী, তিনি একমাত্র কেবলমাত্র কে? আস্তে বলবেন না, কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে তিনি আরেক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন, আল্লাহু আকবার। গোটা পৃথিবীর রাজত্ব কারো হাতে নয়, গোটা পৃথিবীর রাজত্ব একমাত্র কার হাতে? আস্তে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা লক্ষ্য নিয়ে। এই দুনিয়াতে আমরা একটা টাইম নিয়ে এসেছি, আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেব। আমার জীবন আল্লাহ দিয়েছেন, জীবন আছে যার, মরণটা আছে তার, আমি আপনি মরে যাব। কিন্তু এই জীবনের মাঝে মৃত্যুর পূর্বে আমাকে কিছু নির্দেশনা দিয়েছেন, কে? আস্তে বলবেন না, কে নির্দেশনা দিয়েছেন? আল্লাহ নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার মূল হুকুমটা হলো, মূল বক্তব্যটা হলো একটাই, আমারা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু যালিকাত দীনুল কাইয়িম। জোরে বলুন, আল্লাহু আকবার। এই পৃথিবীতে কারো ইবাদত করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, কারো হুকুম মেনে চলা যাবে না, একমাত্র হুকুম মানতে হবে কার? আরো জোরে বলবেন, কার? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার চেহারা কোন পৃথিবীর কারোর সামনে তোমার চেহারাকে নিয়ে তুমি দাঁড়িয়ে যেও না, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য ব্যাকুল হয়ে যেও না। তুমি তোমার চেহারা নিয়ে আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে যাবে। সূরা রোমের 30 নম্বর আয়াতে মহান আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফান ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীল লিখলকিল্লাহ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। জোরে বলুন, আল্লাহু আকবার। তুমি তোমার চেহারাকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও এবং তোমার জীবনের একমাত্র দিন হিসাবে ইসলামকে ঘনিষ্ঠভাবে গ্রহণ করো, আল্লাহর দিনকে গ্রহণ করে দাঁড়িয়ে যাও। যে দিনের ভিতরে কোনো পরিবর্তন চলবে না, যে দিনের মধ্যে কোনো পরিবর্তন হবে না, কারণ দিনটা কার? আস্তে বলবেন না, কার? আল্লাহর দিন। ইসলামকে কখনো চেঞ্জ করা যাবে না, মর্জি মতো খাটো করা যাবে না, কম বেশি করা যাবে না, কারণ ইসলাম তো কারো নয়, ইসলামটা কে দিয়েছেন? আস্তে বলবেন না, ইসলামটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ইসলাম ছাড়া অন্য কোনো বিধানকেও মানা যাবে না, ইসলাম ছাড়া অন্য কোনো হুকুমকে যদি কোনো বান্দা মেনে নেয়, তার নামাজ কবুল হবে না, তার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট করে আরেক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি খায়রাল ইসলামি দীনান فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে বলুন, আল্লাহু আকবার। যে বান্দা জীবনবিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন আইনকে গ্রহণ করবে, অন্য কোন বিধানকে গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কোন আমল কবুল করব না, তার কোন কার্যক্রমকে আমার দরবারে
জি তো আমি যদি এরকম করে ধাক্কা খাই বারবার আমি এটাকে কেমনে আবার সাজায় আনবো জি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ এই কেমন এই মাইকওয়ালা কোথায় এই ফ্যানটা বন্ধ করেন এই ফ্যান এটার একটা জোর আওয়াজ হোক হ্যাঁ সেট গরম হোক সম্মানিত ভাই আমার দিকে একটু তাকান আমাকে সবাইকে সময় দেবেন আজকে সময় দেবেন তো আমরা একটু বেশি করে দোয়া করি যেন আর এই বিদ্যুতের যেন কোনো ক্রাইসিস যেন না হয় আল্লাহ তুমি মাহফিলের যে প্রতিকূল দিকগুলো মেহরবানি করে আমাদের জন্য সহজ করে দাও জোরে বলি আমিন হাজার হাজার মানুষ যদি এখানে কেউ কোনো ব্যক্তি থাকেন একটু ইনফর্ম করে থাকলে একটু অবহিত করলে যে একটু বলে দিলে একটু ভালো হয় কারণ এটা একটা চরম ব্যাঘাত হয় সম্মানিত ভাইয়ের আলোচনার যে একটা ছন্দ পতন হয় একটু হলে একটা ব্রেক হয় তো আমি সূরা রুম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি রুম হচ্ছে একটা দেশের এখন রাজধানীর নাম ইতালি এর রাজধানী কি রোম গুলিবাতুর রোম থেকে এই আয়াত থেকে রোম শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে আল্লাহ তাআলা এখানে ইমানদারকে ডাক দিয়ে বলছেন তুমি পাঁচটা কাজ করো জোরে বলে সুবহানাল্লাহ কয়টা কাজ পাঁচটা কাজ করবে যদি কোনো বান্দার জীবনে এই পাঁচটা কাজ যদি বাস্তবায়ন হয়ে যায় তার জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে না আমরা সবাই জান্নাত পেতে চাই তো নাকি জান্নাত আছে না নাই এটা কি হুজুরদের কোনো কল্প কাহিনী কোনো উপন্যাস কোনো গল্প এটা কি কোনো কাল্পনিক কোনো কথা জান্নাত আছে না নাই আবার ওই দিকে জাহান্নামও আছে না নাই জাহান্নামের ভয়াবহতা এবং জান্নাতের অফুরান্ত নিয়ামত সবার সামনে পড়ে আছে আমরা জাহান্নামকে যদি মাইনাস করতে চাই কোরআনের সমস্ত নিষেধকে আমার জীবন থেকে মাইনাস করতে হবে যদি আমরা জাহান্নামকে আমার জীবন থেকে মাইনাস করতে চাই সমাজ থেকে সুদ প্রথা বন্ধ করতে হবে জাহান্নাম যদি আমার জীবন থেকে মাইনাস করতে চাই সমাজ থেকে সকল জেনা ব্যভিচার বন্ধ করতে হবে দুঃখজনক হলেও সত্য আমার দেশে বিয়ে সহজ না জেনা সহজ আচ্ছা জাকাতটা আজকে সমাজে সহজ না সুদটা সহজ বলেন কি সহজ সুদ সহজ হয়ে গেছে এরকম করে আকাম কুকাম যা আছে সব সহজ কিন্তু ভালো কাজগুলো আজকে কঠিন রূপ নিয়েছে কেন কি জন্য এটার মূল কারণ হলো মুসলিম নামধারী কিছু মোনাফেক চক্র আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মুসলমান কি জেনার লাইসেন্স দিতে পারে মুসলমান কি সুদের কারবার করতে পারে মুসলমান কি তার বউকে উলঙ্গ করে রাস্তায় বের করতে পারে মুসলমান কি তার মেয়েকে অর্ধলগ্ন করে বোরকা ছাড়া বাইরে বের বের করে দিতে পারে তাহলে আমরা কি মুসলমান প্রশ্ন আছে না নাই আমি আজকে একটু ক্লিয়ার করে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি অস্ত শুনি আমরা আগের চাইতে এখন ওয়াজের পরিমাণ কমছে না বাড়ছে 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 ওয়াজ কিন্তু বাড়ছে মসজিদ আগে যাচ্ছিল এখন কমছে না বাড়ছে টুপিওয়ালা কমছে না বাড়ছে হাফেজ কমছে না বাড়ছে মাদ্রাসা কমেছে না বেড়েছে বেড়েছে আলেম বেড়েছে মাদ্রাসা বেড়েছে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে মাহফিল বেড়েছে সুদের পরিমাণ কমছে না বাড়ছে তাহলে মাদ্রাসা বাড়লো মসজিদ বাড়লো আলেম ওলামা বাড়লো চোখের পানি বেশি করে পড়ে এত মাহফিল হচ্ছে এরপরে সুদও বাড়লো জেনাও বাড়লো তাহলে প্রমাণ হলো যে শুধু ওয়াজ মাহফিল করে আর মসজিদ মাদ্রাসা শুধু বানায়া সমাজ থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার অসামাজিক কাজ বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত কোরআনের বিধান সমাজে চালু না হবে আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা কিন্তু এই বিধান চালু হোক সবাইকে এটা চায় সবাই চায় না হয়তো আপনারা চান ঠিক আছে সবাই কি চায়
সবাই চায় কিন্তু সবাই কি কেউ কি বলে আমি মুসলমান না সবাই কি পরিচয় দেয় মুসলমান পরিচয় দেয় মুসলমান ঈদের মাঠে চলে যায় জানাজায় চলে যায় শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য চলে যায় রমজান মাসে রোজাও রাখে টাকা আছে হজে যায় আমার দেশের অভিনেতারাও কিন্তু হজে যায় নাচানাচি করে সিনেমা ফিল্মে কাজ করে আবার যখন হজের মৌসুম আসে আসি বোরক একখান লাগায়া রাবেয়া বসরি সেজে হজে চলে গেলেন হজে গিয়ে আবার দেশবাসীকে সালাম দিয়ে বলে সবাই দোয়া করবেন আমি হজে আসছি আমি যেন হজ থেকে ফিরে সিনেমার বাকি কাজটা সম্পূর্ণ করতে পারি আছে না না যে হজ তোমাকে গুনাহ থেকে বাঁচালো না যে নামাজ তোমাকে সুদের কারবার থেকে বাঁচালো না যে রোজা তোমাকে জেনার কাছ থেকে বাঁচালো না তোমার রোজা হয় নাই তোমার নামাজ হয় নাই তোমার হজ হয় নাই কারণ তুমি এগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই আমার ভাইরা এই জন্য আল্লাহ বলছেন বান্দা সোজা হয়ে দাঁড়াবি কার সামনে আসতে বলবেন না কার সামনে আল্লাহর সামনে ফাকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা এক নম্বর কাজ হলো দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিই আমরা আল্লাহর দিনের সামনে দাঁড়িয়ে যাব কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এক নম্বর কাজ এটা আমরা করব জোরে বলি ইনশাআল্লাহ যে নেতার সামনে গেলে পরে নবীর কথা মনে হয় না যে নেতা তার কর্মীকে কখনো নামাজের জন্য তাকিদ দেয় না সেই নেতার নেতৃত্ব মানা হারাম 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 ঠিক কিনা কষ্ট অসুবিধা আবার বলে আমরাও তো নামাজ পড়ি আমরাও তো কোরআন পড়ি তাহাজ্জুদ পড়ি আছে না নাই তাহাজ্জুদ পড়ি এই থামেন তাহাজ্জুদ পড়ি আমরা কি মনে করেন কোরআন দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করি আমরা তাহাজ্জুদ পড়ি ওরা কোরআন পড়ে ওই কানার মতো আমি প্রায় একটা উদাহরণ দিই এক কানা মসজিদে গেছে মসজিদে গিয়ে নামাজ শুরুর আগে ইমামের সাথে কথা বলতে বলতে বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে বাকবিতণ্ডার মাঝেই হঠাৎ করে খেপে গেছে অন্ধ কানা লোকটা ইমামের উপরে আজান হলো গণ্ডগোলটা থামল ইমাম সাহেব কিছু জবাব না দিয়ে নামাজে দাঁড়ায় গেছে সূরা ফাতিহার মধ্যে আসছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন কয়বার আসছে দুইবার তো ভাবলো কি ব্যাপার আমার নামটা তো ভালোই নিল কিন্তু সূরা ফাতিহা পড়ার পরে আবার যে সূরাটা আবার নিয়েছে সাথে আরেকটা সেই সূরার একটা অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন কানা মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গণ্ডগোল হলো নামাজের মধ্যে ফতুয়া জারি হলো আমি কানা কাফের কানা প্রচন্ড রাগে ক্ষোভে গোস্বায় ফেটে পড়ছে কিছু বলল না চলে গেছে বাড়িতে পরের দিন আবার নামাজে আসছে এদিকে ইমাম যিনি তার আবার একটা পাহড়ো খাটো বসে ন্যাংড়া তো ইমাম শব্দের আবার পছন্দের কিছু সূরা থাকে ঘন ঘন সেটাই পড়ে আগের দিনে যে সূরা এই দিনে সেই সূরা যখন বলছে ওয়াকানা মিনাল কাফিরিন নামাজের মধ্যেই কানা লোকমা দিচ্ছে ও ল্যাংড়ানা মিনাল ফাসিকিন আমি কানা যদি কাফের হই তুই ন্যাংড়া হলি ফাসিক ওরা কোরআন বোঝে হলো ওই কানার মতো ঠিক কিনা সেদিন কোন এক দরবারের ভণ্ড মাজার ভণ্ড আসে না নাই বলেন তো আসে না নামাজ পড়ে না তো এক মাজারের মুরিদ এসে আমাকে বলতেছে হুজুর আপনারা নাচতে মানা করেন আল্লাহ কোরআনে কতবার নাচতে বলেছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এতবার নাচতে কয়
আর আপনারা নাচতে মানা করেন? এই হচ্ছে ওদের কোরআন বোঝার হাল। কোরআন যদি আজকে জাতি বুঝত, এই জাতির মাথায় সুদের বোঝা বই কেউ চাপিয়ে দিত না। কোরআন যদি বুঝত, ধর্ষণের সেঞ্চুরির কোন রেকর্ড বাংলার জমিনে হতো না। আজকে ড্যাং নামক কলেজকে কলঙ্কিত করছে কিছু বেয়াদব শ্রেণী চরিত্র কুলাঙ্গার কিছু যুবকেরা। শিক্ষাঙ্গন হলো পবিত্র, সেই পবিত্র অঙ্গনকে কলুষিত করছে বিপদগামী কিছু লোকেরা। আছে না নাই বলেন তো? আছে না নাই? আচ্ছা, এগুলো বন্ধ হবে শুধু ওয়াস করে? না, ওয়াস করে বন্ধ হবে না, শুধু কাজ করতে হবে। যদি ওয়াস করি বন্ধ হয়ে যেত, শুধু যদি দোয়া করি সব বন্ধ হয়ে যেত। আমার নবীজি মক্কার মানুষ হিজরত করেছেন রাতের বেলা না দিনের বেলা? প্রকাশ্যে না গোপনে। মক্কা রসুল ফুল পেয়েছেন না মার পেয়েছেন? রসুল মক্কায় বাড়িতে থাকতে পেরেছেন না জেল খেটেছেন? আমার নবীজি মক্কায় থাকতে পারলেন না, জেল খাটলেন। 3.5 বছর তিনি শিব আবু তালেব অবস্থান করলেন, খাবার বন্ধ হয়ে গেল, কথাবার্তা বন্ধ হয়ে গেল। আমি যে 5টি পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আমি 5টি পয়েন্ট খুব সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে, আমরা সব মত পথ ছেড়ে আমরা কার সামনে দাঁড়াব? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াব। আমার সিদ্ধান্ত হবে একটাই, সেই সিদ্ধান্ত হল সবাই বলুন إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. আমি আমার চেহারা আল্লাহমুখী করে নিলাম এবং এটাও সিদ্ধান্ত নিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না, আমি শিরকের কোনো কাজে যাব না। এই জাহাজিরা হজ করতে যান, ওমরাকারীরা ওমরা করতে যান, যে তালবিয়াটা পড়েন সেই তালবিয়ার ভিতরে এই দোয়াটা আছে, শিরিক মুক্ত না হওয়ার জন্য দোয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। আমার বন্ধুগণ, একজন ইমানদারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সে তার জীবনে কখনো শিরিকের কাজে যাবে না। যে বান্দা শিরিক মুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাকে মাফ করে জান্নাতের দরজায় পৌঁছাইয়া দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথাই তো কথা বলে, আমার নবীজির কথা বলছিলাম। নবীজি আমার এই শিরকির বিরুদ্ধে তাওহীদের পক্ষে যখন দাওয়াতে কাজ শুরু করে দিলেন, মক্কার মানুষগুলো নবীকে ফুল দিল না পাথর দিল? রসুলকে ওই মক্কার মানুষ আরামে থাকতে পর্যন্ত দিল না। 3.5 বছর শিব আবু তালিবে তিনি অবস্থান করলেন এমন একটা জেলখানা, দুনিয়ার জেলখানায়, দুনিয়ার জেলখানায় বিড়ি পাওয়া যায়, সিগারেট পাওয়া যায়, দুনিয়ার জেলখানায় সব কিছুই মিলে যায়, কিন্তু আমার নবীর যে জেলখানা ছিল, কথা বন্ধ ছিল, কথার জন্য বয়কট করেছিল তারা, খাবার বন্ধ ছিল, সাহাবে কেরাম খাবার না পায়া পাথরের উপরে কিছু বৃষ্টির ফোঁটা পড়ার কারণে কিছু তৃণ জন্মেছে, কিছু ঘাস জন্মেছে, সেই ঘাসগুলো মুখের মধ্যে নিয়ে চাবায়া চাবায়া ক্ষুধা নিবারণ করেছেন। বাবলা গাছের কাটা যুক্ত সাল টান দিয়ে ছিঁড়ে মুখের মধ্যে নিতে নিয়া মুখের ঠোঁটের ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে, খাবার আর খাওয়া হয় নাই, পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটা হয়ে গেছে, এত কষ্ট। 3.5 বছর যে সাহাবে কেরাম কিনে আমার রসুল করলেন, একমাত্র কারণ হলো রসুলের বক্তব্য একটাই ছিল, এই পৃথিবীতে কারো হুকুম চলবে না, হুকুম চলবে একমাত্র আমার আল্লাহ তাআলা। কারোর সামনে দাঁড়াবো না আমরা, কারোর সামনে আমরা নত হব না,
কারোর সামনে আমরা এই মস্তকটাকে অবনত করব না আমরা সব সময় আমাদের অবনত আমাদের মস্তকটা অবনত করব আমরা কার সামনে আস্তে বলবেন না কার সামনে আল্লাহর সামনে আমার বন্ধুগণ আমরা দুনিয়াতে যদি কোনো সন্তান তার বাবার কাছ থেকে লানত পেয়ে যায় সন্তানটার মধ্যে যদি ন্যূনতম ঈমান থাকে বিশাল টেনশনে পড়া হারে আমার আব্বা আমাকে লানত করলো আমার আম্মা আমাকে লানত করলো আমার ওস্তাদ আমাকে লানত করলো আমার মুরব্বি আমার উপরে লানত করলো বিশাল চিন্তায় পড়ে যায় কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় নয় শ্রেণীকে আল্লাহ তাআলা নিজেই লানত করেছেন নয় শ্রেণী যে সমস্ত বান্দার ভিতরে এই নয়টা বদগুণ থেকে যাবে আল্লাহ তাআলা নিজেই তাদের ব্যাপারে লানত করেছেন আল্লাহ যদি কাউকে বিসম্পদ করেন তার ঠিকানা হবে জান্নাত না জাহান্নাম জান্নাত না জাহান্নাম আমরা কি জাহান্নাম পেতে চাই না জান্নাত পেতে চাই জান্নাত না জাহান্নাম পেতে চাই জান্নাত যদি পেতে চাই আমরা আল্লাহর রহমতের বান্দা যদি হতে চাই রহমতের বান্দা হওয়ার জন্য রহমানের বান্দা হওয়ার জন্য রহমত প্রাপ্ত হবার জন্য আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে তা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অবি সম্পদ আল্লাহ তাআলা কাদের ব্যাপারে দিয়েছেন এক নাম্বার হলো যারা কুফুরি করবে কুফুরি কাকে বলে আল্লাহ তাআলা এই কিতাবটা দিয়েছেন এই কিতাবের একটা আয়াত কেন একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে তার কি ঈমান থাকলো না সে কুফুরি করলো কুফুরি করলো যদি অস্বীকার করে ফেলে সে কাফের হয়ে যাবে একটা গোষ্ঠী আমার দেশে আছে নাম তারা কাদিয়ানি নাম শুনছেন না আপনারা কাদিয়ানি গোটা কোরআনকে তারা মানে শুধু একটা শব্দকে তারা আপত্তিকরভাবে তারা মানতে চায় না তারা বলে ইসমুহু আহমদ মানে তার নাম হবে আহমদ এই আহমদ দিয়ে বোঝানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু তারা বলে না সর্বশেষ নবী মুহাম্মাদের পর আরেকজন নবী সেটা হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি জোরে বলি না আউযুবিল্লাহ জোরে বলি না আউযুবিল্লাহ তাহলে গোটা কোরআন মানা হলো শুধু একটা ওয়ার্ড রসুলকে শেষ নবী হিসাবে যদি না মানে কেউ তার কি ঈমান থাকবে আস্তে বলবে না তার কি ঈমান থাকবে থাকবে এই গোষ্ঠী আমার দেশে আছে না নাই আচ্ছা এই গোষ্ঠী কিন্তু আমার দেশে আছে ওদের বানানো মসজিদ নামের উপাসনালয় আছে সেখানে আজান হয় সেখানে আকাবত হয় সেখানে কোরআন তেলাওয়াত হয় কিন্তু মাগার ঈমান নাই কি নাই আস্তে বলবে না কি নাই তাহলে এটা কি রহমত না লানত রহমত না লানত লানত আমার ভাইয়েরা এইরকম করে আমার আপনার মাঝে বসবাস করা কিছু লোক আছে যারা নামাজ পড়ে যারা রোজা রাখি যারা টাকা আছে হজ করে আসে সব কিছু করে দেখে মনে হয় বিশাল বড় বুজুর্গ মানুষ কিন্তু তার ভিতরে কুফুরি লুকানো আছে তার মধ্যে শিরকি লুকানো আছে তার মধ্যে মুনাফিকতা লুকানো আছে এই জন্য আমাকে আপনাকে আল্লাহর লানত থেকে বাঁচার জন্য নয়টা কাজ আমরা বাদ দেব নাম্বার ওয়ান হলো আমরা কুফুরি বাদ দিয়ে দেব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারূ ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করবে ওই সমস্ত বান্দার উপরে আল্লাহর লানত আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো প্রকার রহমত করবেন না আল্লাহ তাদেরকে মাফ করবেন না এর মধ্যে হয়তো বলবেন ওজন আমি তো কাফের নই কাফের তো কোনো গোষ্ঠীর নাম নয় মুসলিম নামদারি কিছু কাফের আছে না নাই আসতে বলবেন না আছে না নাই তার ঈমান নাই কিন্তু সে নিজেও জানে না